মসজিদে নববীর ইমামতি করার জায়গা আমি আয়েশা সিদ্দিকার ঘর এই দুটো জায়গা হলো জান্নাতের টুকরা এ মদিনার নারী তুমি বাচ্চা কোলে করে নিয়েছে রসূলের দরবারে ফতোয়া জানতে এসেছো মুরগি মারা গেছে মাছ মারা গেছে কোনটা ফেলে দেব আর কোনটা খাবো কিন্তু তোমার বাচ্চার পায়ে ঝুমুর বাঁধা আছে আরে ঘুমুরের আওয়াজ ঝুমঝুম ঝুমঝুম করে জ্বলে আল্লাহ নবী বলেছে যেখানে বাদ্র যন্ত্র ঘুমুরের আওয়াজ হয় রহমতের ফেরেশতারা পালিয়ে যায় থাকে না আল্লাহ নবী বলেছেন দেখা যায় আসর থেকে নিয়ে ফজর পর্যন্ত আর ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত ২৪ ঘন্টা ৭০,০০০ রহমতের ফেরেশতা আমার নবী পাকের মাজার শরীফটা ঘোরাঘুরি করে ও মহিলা তোমার বাচ্চার পায়ের আওয়াজের কারণে রসূলের মাজার শরীফ থেকে রহমতের ফেরেশতারা পালিয়ে যাবে মুরগি মাছ মারা গেছে কোনটা খাবে আর না খাবে এ মশলা দেওয়ার আগে তোমার বাচ্চার পায়ের ঝুমঝুমিয়ে ঘুমটা খোলা লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের বাড়ি মায়েরা ঝমঝমি পরে মায়েরা নেপুর পরে আমি বলছি না যে নেপুর পরা হারাম এ ফতো আমি দেব না আমাদের মায়েরা হাতে চুড়ি পরে আমি একবার বলবো না চুড়ি পরা হারাম আমাদের মায়েরা নাকের কানের অনেক অলংকার সাজে আমি বলছি না যে এগুলো হারাম এগুলো করা চলবে না আমি এ কথা বলবো না শুধু বলতে চেয়েছি একটা চুড়ি আর একটা চুড়ির গায়ে পড়লে ঝম করে আওয়াজ হলে এটাই যদি বাদ্র যন্ত্র না হয় তাহলে মহিলাদের একটা চুড়ি পরা অপরিহার্য অনেক মহিলারা পায়ে যদি নেপুর পরে এটা অবশ্যই জায়েজ আমি ধরে নিলাম কিন্তু ওই নেপুর পরা তিনটে দানা কেউ চারটে বল দানা কেউ ছটা বল দানা করে হাঁটলে ঝমঝম করে আওয়াজ হবে রসূল বলেছে ওটাই হলো হারাম হারাম তাহলে নারীরা সব অলংকার পড়তে পারে কেবল স্বামীর জন্য কিন্তু বাদ্র যন্ত্র মতো চুড়ির আওয়াজ হাতের হাঁড়ি খুলবে চুড়ির আওয়াজ ঘুমামে ঘটঘট করে চুড়ির আওয়াজ নামাজ পড়তে যাবে রুকু সেজদা চুড়ির আওয়াজ রসূল বলেছে পাত্র যন্ত্র আওয়াজ কিন্তু চলবে না তাহলে আমি আপনাদেরকে একটা কথা শুনিয়েছি হাতে তালি মারা চলবে না তেরেঙ্গা গোটকা শেকর গুয়া হরিগতি আমলকি বয়ডা অর্জুন কালমেঘ রজনী বিমান তুলসী এগুলো হাতে দিয়ে তালি মারা চলবে না আমি শুনিয়েছি টেরাম ফাটা থেকে আওয়াজ হলে জায়েজ ডাব কাটতে গেলে আওয়াজ হলে জায়েজ কিন্তু বাচ্চার পায়ে ঝমঝমি বাঁধা চলবে না আর মায়েদের চুড়ির আওয়াজ কিন্তু চলবে না যারা আগ বিক্রি করে তারাও ঘুমর বাঁধে ওটা কিন্তু চলবে না যারা সন পাপড়ি আর মদন ব্যাপারী যারা ঘুম ঘুম করে আওয়াজ দেয় এটা কিন্তু চলবে না যারা দুনিয়ার খাবার বিক্রি করতে গিয়ে আর একদিকে গান ঢুকায় ওটাও চলবে না আবার গজল ইসলামী কোয়াজ ঢুকায় এটাও কিন্তু চলবে না কেন ব্যবসা হবে ব্যবসার মতো তবে ধর্ম দিয়ে ব্যবসা করা চলবে না আমার কথা কি বুঝতে পারছো বাবু একটু বোঝো আল্লাহু আকবার আমি আপনাকে বলছিলাম যে কোথা তাহলে একটা একদিকে আমি ঘুমুরের কথা বললাম এটা আমি রেখে দিলাম আমাদের সমাজের মায়েরাও অনেকে নাকের পরে নাকের পরে আমাদের ছোট বোন কিংবা ভাতিজা কিংবা ভাগ্নি কিংবা ভাইজি কিংবা মেয়ে কিংবা দাদি কিংবা নানি চাষি কিংবা মামি ফুপু কিংবা খালা পড়তে গিয়ে একটা করে নাকের পরে শরীয়তের মাসলা হলো এটা নাকের পড়তে গেলে ডান দিকে নাক তোমাকে ছিদ্র করা লাগবে আমাদের অধিকাংশ মায়েদের দেখতে পাওয়া যায় ওদের বাম দিকে নাক ছিদ্র
আল্লাহ নবী হাদিস শরীফে বললেন এ বিবি আয়েশা সিদ্দিকা তুমি চুলটা বাঁধবে দুই দিকের মাথার দিকটা ভাঙা করবে আর ভাঙা করে পিছনের দিকে একটা করে বিবি তুমি রেখে দেবে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন বিবি আমাদের উম্মাহাতুল মুমিনিন আমাদের আম্মা জান হয় হে বিবি তুমি চুলটাকে পরিপাটি করে আর পিছনের দিক দিয়ে চুলটা তুমি লম্বা করে রেখে দেবে ওটাই হলো শরীয়তে জায়েজ আমার বোনেরা আমার মেয়েরা আমাদের স্ত্রীরা দুই দিকে চুল বাঁধে এটা হলো ইহুদি খ্রিস্টানদের মেয়েদের আকৃতি আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন তুমি একদিকে চুলটা লম্বা করে রাখবে বিবিনিকেতে রাখবে যেমন আমরা পাগড়ি পরি হিন্দু ভাইরা বিবাহ করতে গেলে ওদের পাগড়ি পরার সময় দুই দিকে দুল 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 লাগে দুল দুল টং টং করে আওয়াজ লাগে ওই পাগড়ি পরা শরীয়তে জায়েজ নয় অনেকে পাগড়ি পরে আমাদের নরেন্দ্র মোদি দেখতে পারে বাম দিকে কুলোর মতো কেউ কেউ সাপের মতো এরকম ফেনা তুলে আছে এ পাগড়ির বা শরীয়তে জায়েজ নয় পাগড়ি পরতে হবে একেবারে পাঞ্জাবির মতো কান আপনি ঢেকতে পারবেন না আপনাকে পিছনে এত বড় একটা কাপড় ঝুলিয়ে রাখতে হবে এটাই হলো রসুল পাকের মোতাসাব্বা আর আপনি যদি ঝুলিয়ে না রাখেন এটা ইহুদি খ্রিস্টানদের মোতাসাব্বা তাই আল্লাহ নবী বলেছেন হে আমার বিবি জেনে রেখে দাও তুমি পিছনে চুলটা বিবনি করে গেঁথে রেখে দেবে পিছনে ঝুলিয়ে রাখবে দুটো করে বানাবে না একটা করে বানাবে তাহলে এখানে মাসলা ক্লিয়ার হয়ে গেল মায়েরা চুল বাঁধবে পিছনে একটা করে বিবনি গেঁথে ফেলে রেখে দেবে এটাই হলো শরীয়তে জায়েজ আল্লাহ নবী কখনো 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 চুলটা তিনি উপর থেকে নিচে ঠেলে রাখতেন আবার কখনো মাঝখান থেকে ফালি করতেন আবার কখনো বাম দিক থেকে ডান দিক থেকে নে বাম দিকে হেলিয়ে দিতেন আমাদের সমাজের ছেলেরা অনেকে মাঝখান দিয়ে ফাঁকা করে এটা না জায়েজ অনেকে পুরোপুরি উপরে তোলে এটা না জায়েজ কিন্তু অনেকে দেখতে পায় বাম দিক দিয়ে নিয়ে ডান দিকে হেলিয়ে দেয় এটা কিন্তু চলবে না বরং ডান দিক থেকে নিয়ে বাম দিকে হেলিয়ে দিতে হবে রসুল পাকের আদর্শ হলো এটাই আল্লাহ নবী বলেছেন আমি তিন রকম চুল রাখতাম একটা হলো ন্যাড়া হওয়া আর একটা হলো চারিদিকে সমান আর একটা হলো বাবরি চুল কিন্তু আল্লাহ রসুলের চুল রাখার সিস্টেম আমাদের ভিতরে নাই আমাদের ভিতরে শুধু চুল রাখা আছে হানসোঙা লেখার চট্টোপাধ্যায় কিংবা অনন্য নায়ক নায়িকারা ওরা যেভাবে চুল কেটেছে আমরা সেইভাবে চুল কাটি অনেক যুব সমাজে আমরা দেখতে পাই আমরা দাড়ি রাখবো রসুল পাকের তরিকায় দাড়ি রাখবো কিন্তু এখন দাড়ি রাখা হচ্ছে কুকুরের ন্যায় কুকুরের ন্যায় যদি বলেন হুজুর কুকুরের ন্যায় কেমন কুকুরের ন্যায় কেমন কিছু মনে করবেন না কুত্তার মুখ কালো কুত্তার মুখ অধিকাংশ কালো অনেকে দাড়ি রাখে এইদিকে পরিষ্কার গোঁফ থেকে এই পর্যন্ত একটা দাড়ি তুলেছে আর এখান থেকে এই পর্যন্ত ছোট ছোট জিরোয় দাড়ি রেখেছে দেখেননি এদিকে পুরো পরিষ্কার আর এখান থেকে গোঁফ থেকে নিয়ে এখান থেকে ছোট ছোট করে দাড়ি রেখে দিয়েছে যদি সাদা থাকে সাদা মার্কা কুকুর যদি কালো থাকে কালো মার্কা কুকুর মানে কুত্তার মুখ যেমন দূর থেকে কালো দেখায় এর মুখের কন্ডিশনটাও তেমন দেখায় এটা তো রসুল পাকে দাড়ি রেখে সিস্টেম না বুঝেননি তাই এই দাড়িটা রেখেছে কে কোন একটা রাজনৈতিক মহলের ব্যক্তি তিনি দাড়ি রেখেছে আর সেইটাকে নকল করতে অনুসরণ অনুকরণ করতে গিয়ে হিসাব কষে দেখা যায় আমাদের দাড়িটা কুত্তার মতো ডিজাইনার আকৃতি প্রভাব পেয়েছে অনেকে ফটো তোলার সময় দুটো আঙুল দেয় তো দুটো আঙুল দেয় না ছেলেরা ফটো তোলার সময় দুটো আঙুল দিয়ে ফটো তোলে এই দুটো আঙুল দিয়ে ফটো তোলার কারণটা কি যে আমি দুই নাম্বার এক নাম্বার এই ফটো তোলার সময় যেসব ছেলেরা আর মেয়েরা দুটো করে আঙুল দিয়ে ফটো তুলছে আমি রাজনৈতিকের কথা বলছি না কোন মেম্বার প্রধান ফটো তোলার সময় দুটো করে আঙুল তুলে যার ভোটার কার্ড হাতে আছে ভাই ওদের জায়গায় ওরা আছে আমি সে কথা বলছি না আমাদের যুবক যুবতী মেয়েরা আর মহিলারা আমাদের ছেলেরা যারা ফটো তোলে অধিকাংশ দুটো আঙুল এরকম দেয় আর মুখটা বেঁকিয়ে রাখে এই দুটো আঙুল দিয়ে ফটো তোলার কারণ এটাই হলো যে আমি দুই নাম্বার এটাই প্রমাণ হয় কি দরকার অনেক মায়েরা চুল বাঁধে দেখতে পাবে চুল বাঁধার সময় দেখতে পেয়েছি মাঝখানে একটু উঁচু হয় না মাথা একে উঁচু আবার মাঝখানে কপালের কাছে কি একটা ঢুকিয়ে দিয়ে আবার একটু উঁচু করে দেয় উঁচু করে নেয় ওই জন্য ওই জন্য রসুল একটা বলেছিল সেই জামানার উম্মাতেরা পশুর আকৃতির প্রভাব তাদের ভিতরে আসবে কেমন একটা উট আছে উটের মাথা সবচেয়ে উঁচু তো এই উঁচু হওয়ার পরে ওর পিঠের উপরে যে উঁচু আছে কিনা বারবার ঘুরে ঘুরে তাকা যে মাল ঠিক আছে কিনা মেয়েদের মাথা উঁচু তো উঁচু হওয়ার পরে ওই মাথা উঁচুর উপরে আবার একটা উঁচু করে আবার হাত দিয়ে দেখে যে ঠিক আছে না সমান হয়ে গেছে এটাও হাত দিয়ে দেখে
बार बार बोलছি পশুর আকৃতি এবং চতুষ্পদ আকৃতি এবং তাদের রূপ তাদের ব্যবহার আমাদের ব্যবহার করা যাবে না আমরা চলব কোরআন হাদিস ইজমা কিয়াসের অনুকূলে জোরে বলুন আলহামদুলিল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা পড়ো বাবা বাবা হালকা করে একটু কমিয়ে দেন দেনি হালকা করে কমিয়ে দাও पढ़ो वाला आली सैयदीना के आशील बोले पृथ्वी हलो उजाला के गाइल ऐसे सामेरी गान सुन का फेला के आशील बोले पृथ्वी हलो उजाला के गाइल ऐसे सामेरी गान सुन का फेला ओ हाशमी मक्की मदानी शफाते शाहे मदीना ओ नूर नबी नूर मदीना बोलो सुभान अल्लाह आर एक जोरे बोले सुभान अल्लाह अल्लाह ने फरमाया अलम नशरह लका सदरक कोरिलन बयान देखो कुरान और रफअना लका जिक्रक अल्लाह ने फरमाया अलम नशरह लका सदरक कोरिलन बयान देखो कुरान और रफअना लका जिक्रक सेजे रसूल अरबी सेजे रसूल अरबी मानव दरदी सेजे रसूल अरबी मानव दरदी शफाते सबीना ओ नूर नबी नूर मदीना के आशील बोले ए पृथ्वी होलो उजाला के गाइल ऐसे सामेरी गान सुन का पेला जोरे जोरे अल्लाह हुम्मा पढ़ो बाबू पढ़ो पढ़ो वाला आली তাহলে একটা বিষয় আমরা ক্লিয়ার হলাম বাচ্চা পুকুরে পড়বে কি না এই উদ্দেশ্য ঘুমর বাঁধা চলবে না আগ বিক্রি তলা ঘুমর বাঁধতে পারবে না সোন পাপড়ে চাটনি আর আনসার বিক্রি অন্য वाला ঘুমর বাঁধতে পারবে না লাইট যারা দোকানদারি করে তারা সুইচ গুলো আলাদা স্পেশাল লাইট মারা চলবে না যারা পেট্রোল বিক্রি করে ভেজাল মাল চলবে না যারা গোস্ত বিক্রি করে লাল পলিথিন টাঙাতে পারবে না যারা জিলাপি বিক্রি করে তারা লাল বাল্ব দিতে পারবে না যারা সবজি বিক্রি করে সবুজ পলিথিন টাঙাতে পারবে হারমোনিয়াম আর শাকের গুঁড়ো কিংবা কলবজি এগুলো মেয়েকে রাতের বেলা লাল বাল্ব দিয়ে ছেলেটার কাছ থেকে আত্মসাৎ করে সংসারটাকে ধূলিসাৎ করতে পারবে না এটাই ছিল আমাদের একটাই উদ্দেশ্য যে ভেজাল ব্যবসা করা যাবে না যারা ভুসিমালের দোকান চালা বাবা এখন 1 কেজি চানাচুর বিক্রি করেছেন এখন 100 গ্রাম চানাচুর তলায় পড়ে আছে একজন চেয়েছে 300 গ্রাম চানাচুর দাও এখন নতুন করে যখন ফেলবা তখন কি করা হয় আমরা নতুন মাল গুলো তলায় দেই আর তলার 100 গ্রাম চানাচুর গুলো আলাদা ঢেলে রেখে দেই এটা দিই আর উপরে 100 গ্রাম চানাচুর ছড়িয়ে দেই বলা হয় এক কোন প্যাকেট কেটিস বলা হয় কি এখনি প্যাকেট কাটা হয়েছে কেন এটা বলবে শরীফ নারে তাকবীর রাস্তাটা ক্লিয়ার করে দাও
नारे तकबीर नारे तकबीर हिजबुल्लाह हिजबुल्लाह सिलसिला हक मुजाते जमान सिलसिला हक मुजाते जमान नारे तकबीर नारे तकबीर एतो तकबीर दें ना सकले नारे तकबीर आहले सुन्नत अल जमात आहले सुन्नत अल जमात नारे तकबीर माशाल्लाह अल्लाह सुस्त हालत कबूल करें बोलो ना अल्लाहुम्मा आमीन आरेकटा जोरे बोले अल्लाहुम्मा आमीन তাহলে একটা বিষয় নিয়ে আপনাকে বলছিলাম ভাই যতটা আলোচনা করছি বিষয় ভিত্তিক হয়তো আপনারা ব্যাপার বিষয়টা বুঝতে পাচ্ছেন না আমরা যদি কিছুটা কিছুটা বিষয়টা বলি তাহলে এখন আমরা জানকারী হয়ে যাব চলেন এবার আরেকটা কথা বলি আমরা অনেকে নামাজ পড়ার সময় কিভাবে নামাজ পড়ি হাফ হাতা হাফ হাতা এবং শর্ট পড়ি ভাই এটাকে শরীয়তে আহা আহা কি অবস্থা আল্লাহ আমি আপনাকে বোঝাতে চেয়েছি আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজটা হলো আল্লাহ পাকের সঙ্গে দিদার আল্লাহ পাকের সঙ্গে দিদার কোন ব্যক্তি যখন নামাজ পড়বে ওটাই হলো আল্লাহ পাকের দিদার আপনি মনে মনে করবেন আমি আল্লাহকে দেখছি আর মনে মনে করবেন আল্লাহ অবশ্যই আমাকে দেখছে অবশ্যই আমাকে দেখছে এটাই হয়তো জীবনের শেষ নামাজ মনে করবেন কিন্তু আপনাকে ভাবা লাগবে আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো আল্লাহ পাকের দিদার আল্লাহ পাকের আল্লাহ নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিয়েছে আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ 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 সবচাইতে বড় ইবাদত নামাজ অনেক যুবক দেখতে ভাই ওরা নামাজ পড়ার সময় দামি 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 ওরা একটা প্যান্ট পরে ওরা একটা প্যান্ট পরলো প্যান্টটা পড়ার পর ওরা কার্টন নিচে ঝুলিয়ে রাখলো মাসওয়ালা কাবাইনি মিনাল ইজার ভিন্নার যারা কার্টন নিচে পায়জামি পাঞ্জাবে ঈদের স্যুট প্যান্ট ঝুলিয়ে রাখে সালাসাতুল্লাহ পাঞ্জাবি ঈদের লুঙ্গি আর প্যান্ট শর্ট যারা ঝুলিয়ে রাখে এরা জাহান নামে যাবে জাহান নামে যাবে হে আমার যুবকেরা তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে তোমরা একটু গাঁটনোর উপরে তোমরা প্যান্টটা গুটিয়ে রাখবে আর খ্রিস্টান মার্কা শার্ট গুনো ব্যবহার করবে না ও বাপীর আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনারা আস্তিনটা লম্বা করে রাখবেন লম্বা অবস্থা নামাজ পড়বেন কেউ বলেছেন হাফ গেঞ্জিতে হাফ শার্টে নামাজ পড়লে নামাজটা মাকরুহ হয়ে যাবে আবার কেউ বলেছে নামাজ হবে কিন্তু নামাজের সওয়াব অল্প হবে তাহলে আল্লাহর সঙ্গে দিদার যদি বান্দার হয় এটাই যদি মিয়ারাজ হয় এটাই যদি আল্লাহর নৈকট্য লাভ হয় তাহলে অবশ্যই আমাদের সুন্নতি পোশাক পরা দরকার একটা আম গাছ আপনি পুঁতেছেন ওই আম গাছটার দাম হলো 100 টাকা আম গাছটা ঘেরা দেওয়ার জন্য ওই ঘেরা দেওয়ার জন্য নেট কিংবা জাল দিয়ে বাঁশের দাম হলো 20 টাকা তাহলে 100 টাকা আম গাছের দাম আর ঘেরা দেবে যেটা নেট ওটা হলো 20 টাকা 100 টাকা দাম হতে পারে 20 টাকা যদি ঘেরা আপনি না দাও আপনার 100 টাকার গাছটা ছাগলে পাদরে গরুতে কিংবা মানুষ ক্ষতি করে দেবে কিন্তু 10 টাকার বিনিময় আপনার 100 টাকা সম্পদ বেঁচে যাবে সবচাইতে বড় ইবাদত ইবাদত কিন্তু 50 টাকার ঘেরা দিয়েছেন চলবে না এটা আপনাকে দামি ঘেরা লাগবে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আমার আল্লাহ সর্বপ্রথম নারীদের পর্দার কথা আগে বলিনি আমার আল্লাহর কোরআন সূরা যত সম্ভব সূরা আন-নূরে আমার আল্লাহ 31 কিংবা 30 নম্বর আয়াতে বলেছে আমি আল্লাহ তোমাদের বলে দিলাম আমি পুরুষদের আগে পর্দার কথা বলেছি আমরা ওয়াজ করার সময় নারীদের পর্দার কথা বলি কিন্তু টোটাল কোরআন শরীফে পর্তম পাইলে পাইলে পর্তমে আমার আল্লাহ পুরুষদের পর্দার কথা বলেছে তারপরে নারীদের পর্দার কথা বলেছে আমরা যারা এখানে বসে আছি আমাদের নাভির নিচে লুঙ্গি কিংবা প্যান্ট কিংবা জামাদের অনেক কিছু প্যান্ট পরা আছে আবার দেখা যায় গাঁটনোর নিচে আল্লাহ নবী বলেছে গাঁটনোর উপরে পুরুষেরা তুলবে আর গাঁটনোর নিচে মহিলারা নামাবে বর্তমান সমাজে পরিস্থিতি এমন নারীরা গাঁটনোর উপরে তুলেছে আর পুরুষেরা গাঁটনোর নিচে নামিয়েছে আল্লাহ নবী বলেছে জাহান্নামে যাওয়া লাগবে জাহান্নামে যাওয়া লাগবে ফের আমি আপনার কাছে আরেকটা কথা বলি অনেক ছেলেরা অনেক কাজ দেখা যায় একটা করে গেঞ্জি পরে থাকে অনেকে পায়খানা যায় পায়খানা কোনো রুমাল দেয় না একদম খালি মাথায় চলে যায় আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে শয়তানের জায়গা হলো পায়খানার ঘর আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস পায়খানা যখন তোমরা যাবে ওই শয়তানের ঘরে তোমরা প্রথমে বাম পা দেবে
তোমরা মসজিদে ডান পা দেবে আর পায়খানা হাম্মামখানা গোসলখানা তোমরা আগে বাম পা দেবে আল্লাহ নবী বলেছে তোমরা বাম দিকে চাপ দিয়ে বসবে এদিকে ওদিকে এদিকে ওদিকে তাকাবে না কেন ওটাই হলো শয়তানের ঘর ও বাপদির আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে পায়খানা ঘরে গেলে আপনাকে একটা ওন্না কিংবা টুপি কিংবা একটা তাওয়ালি কিংবা একটা চাদর একটা কাপড় আপনাকে মাথায় দেওয়া লাগবে এটাই হলো রসুল পাকের সুন্নাত বর্তমান সময় দেখতে পাওয়া যায় পায়খানা ঘরে তো মাথা টুপি ওন্না তো দূরের কথা খানা খাওয়ার সময় ওন্না টুপি মাথায় থাকে না বিয়ে করছেন ইমাম সাহেব বিয়ে দিচ্ছে বিয়ে করার সময় দেখতে পাই অনেক বাপ দিয়ে এসেছে চাচা দিয়ে এসেছে স্কুল মাস্টার আর বড় বড় ইঞ্জিনিয়ার ব্যালেস্টার তাদের মাথা টুপি নাই একটা করে রোমাল দিয়েছে একটা করে রোমাল দিয়েছে তাহলে আল্লাহ নবী হাদিস শরীয়ে বলেছে ইসলাম যদি এক টাকা হয় আর বিয়ে করে ইসলাম পালন করলে আর বিয়ে করলে ইসলামের অর্ধেকটা পালন করা হয় যে নবী বলেছে বিয়ে একটা বড় রহমতের জায়গা ওই জায়গায় যদি কোনো মুসলমানের টুপি পাবা না যায় তাহলে পায়খানা ঘরে টুপি মাথায় দিয়ে যাবে এ বিশ্বাস করা যায় না তাহলে বিয়ে যেখানে পড়া সেখানে যদি টুপি পাবা না যায় সেখানে যদি দেখা যায় আতর গোলাপ যদি পাওয়া না যায় সেখানে যদি তসবিহ তেলাওয়াত না পাওয়া যায় তাহলে আমাদের সমাজের ছেলেদেরকে একটা কথা বলবো আপনি অমুক হুজুরকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ ভালো অমুক জনকে মহব্বত করেন আলহামদুলিল্লাহ ভালো আপনি 10টা কলেমা মুখস্থ করেছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি 20টা গজল মুখস্থ করেছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি জলসায় অনেক টাকা চাঁদা দান করেছেন অবশ্যই ভালো 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 যার মাথা টুপি পরার কন্ডিশন খারাপ যার শার্ট আর প্যান্ট পরার কন্ডিশন আর যার মুখে দাড়ি না রাখার কন্ডিশন তাহলে ওই ব্যক্তিটা কোরআন পড়তে পারে এটা কি করে নিশ্চিত হতে পারে তাম পৃথিবী জমিনে সবচাইতে বড় ইবাদত হলো নামাজ আল্লাহ নবী জানিয়েছে আপাতুল ইবাদত ইবাদতি সালাত সবচাইতে বড় ইবাদত হলো নামাজ তোমার টাকা না টাকা আছে তুমি হজ করো তোমার টাকা আছে যাকাত দাও তোমার টাকা আছে কুরবানি দাও তোমার টাকা আছে তুমি যাকাত ফিতরা দাও তোমার টাকা আছে দান করো টাকা নেই তুমি হজ করতে না বাবা তোমার টাকা নেই ফিতরা দিও না তোমার টাকা নেই কুরবানি দিও না তোমার টাকা নেই তুমি যাকাত ফিতরা কুরবানি আকি কা কিছুই করো না টাকা থাকুক আর নাই থাকুক আপনাকে নামাজ পড়তে হবে হবে আপনাকে নামাজ আদায় করতে হবে তাই বসিরাত আল্লামা হুজুর তিনি একটা জায়গায় উল্লেখ করেছে ও দুনিয়ার মুসলমান জেনে রেখে দাও তোমাকে নামাজ পড়তে হবে একটা মেয়েকে প্রেম করলে ভালোবাসলে তার সঙ্গে সময় দিতে হয় কথা বলতে হয় তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হয় তারপরে প্রেমের একটা সম্পর্ক বোঝা থাকে আপনি আমি যে আল্লাহকে ভালোবাসি এর কোনো প্রমাণ আছে না না কোনো প্রমাণ নেই নেই আমাদের মুখে দাঁড়ি নেই আমাদের মাথা টুপি নেই আমাদের পরনে সুন্নাতি পোশাক নেই আমাদের মুখে তসবিহ তেলাওয়াত নেই আল্লাহর কোরআন মুখস্থ না জানি কোরআনের হাফেজ না হয়েছি কোরআনের আলেম আমরা কিছু হতে পারলাম না তবে 2000 টাকা চাঁদা চেয়েছে আমি 1000 টাকা দিলাম আমার 3000 টাকা চাঁদা চেয়েছে আমি 5000 টাকা দিলাম বাবা এ ধর্ম তো পয়সা দিয়ে পালন করা যায় আপনার টাকা আছে শরীরটাও অসুস্থ একটা গরিব ব্যক্তিকে আপনি হাসপাকে পাঠিয়ে দাও আপনার নামে বদলি হজ করে দেবে কিন্তু সবচাইতে বড় ইবাদত হজ নয় সবচাইতে বড় ইবাদত হলো নামাজ আপনাকে নামাজ পড়া লাগবে আল্লাহর কাবার দিকে পা দেওয়া শরীয়তে হারাম আল্লাহর কাবার দিকে পা দেওয়া চলবে না কিন্তু মাসলার কিতাবে পাওয়া যায় বসিরাত আল্লামা হুজুর একটা কিতাব লিখেছে ওই কিতাবটার নাম হলো কলেমাতুল কুফর আল্লাহর কাবার দিকে কেউ যদি প্রস্রাব ফেলে ওটা হবে হারাম কেউ যদি থুতু ফেলে চলবে না প্রস্রাব পায়খানা ফেরা হারাম তেরেঙ্গা শেখর গোয়া চুটকি হরিহতি আমলকি পয়ড়া অর্জুন কালমেক রজনে বিমান তুলসী শান্তি মুসাফির অনেক কিছু খাবার পরে কেউ যদি আল্লাহর কাবার দিকে থুতু ফেলে তুবু ইলাল্লাহে তাওবাতান নাসুহা ওই ব্যক্তি যদি তওবা না করে কাবিরা গুনাহ জাহান্নামে যাওয়া লাগবে তাহলে আল্লাহর কাবার দিকে প্রস্রাব পায়খানা আর পানের পেশাব থুতু ফেলা যদি শরীয়তে হারাম হয় বসিরাত আল্লামা হুজুর নামাজ শিক্ষায় বর্ণনা করেছে ওরে মুফিজুল ইসলাম তোমার নামাজ পড়তে কষ্ট হয় তুমি ফরজ নামাজটা আদায় করো দাঁড়াতে দাঁড়াতে কষ্ট যদি হয় তাড়াতাড়ি নামাজ পড়ে নাও যদি তাও সম্ভব বসে বসে নামাজ পড়ো পা যদি গুটিয়ে রাখতে ভাঁজ করে রাখতে কষ্ট যদি হয় তুমি আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও তোমার টাকা নেই হজ করো না টাকা নেই যাকাত দিও না টাকা নেই কুরবানি দিও না টাকা নেই ফেতরা দিও না তুমি যে আল্লাহর গোলাম আল্লাহর গোলাম আল্লাহর গোলাম আল্লাহর গোলাম প্রমাণ করার জন্য তোমার উযু করলে যদি শরীরে রোগ বেড়ে যায় তুমি তায়াম্মম করে নাও সেজদা দিলে মাথার যন্ত্রণা যদি বেড়ে যায় তুমি ইশারা ইশারা সেজদা দাও
যাবার কিবলা দিকে পা দোবা হারাম কিবলা দিকে পশ্চিম দিকে থুতু ফেলা হারাম বসিরাত হজ নামা শিক্ষা লিখেছে আল্লাহর কাবা দিকে পাটা লম্বা করে দিয়ে তুমি ইশারা ইশারা নামাজ পড়ো তুমি আল্লাহকে বোঝাও আল্লাহ আমি নামাজ পড়ে প্রমাণ করে দিলাম আমি যে আপনার গোলাম জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে কোন প্রমাণ আছে আমাদের কাছে টাকার বিনিময় বলছে আমি বোম্বাই থাকি এবার বড় করে কুরবানি দিতে হবে জাস্তে ভাই বলছে হ্যাঁ আমি 30,000 টাকা দিলাম তুমি কত কবি দিয়ে এটা কুরবানি দাও দুনার নামে টাকা দিয়ে কুরবানি হয় যদি বলে শীতের সময় পানিতে হাত দিলে কারেন্ট শর্ট মারে উযু করতে হবে করবে করবে টাকা দিয়ে ধর্ম পালন করা আমি বারবার বলছি যে কুরবানি যে করা চলবে না এই কথাটা বলছি না এগুলো তো টাকার বিনিময় হচ্ছে কিন্তু বিনা টাকায় তোমাকে তো নামাজ পড়তে হবে আর নামাজটা হলো সবচেয়ে বড় ইবাদত আপনাকে ফরজ নামাজ রেখে তারপরে আপনি যা পায়সানি করবেন করে আপনার লেখাপড়ার সময় বদমাইশ যাই করে মেরে নেবে কিন্তু পড়া যদি না হয় বদমাইশ গুলো ক্ষমা হবে ক্ষমা হবে পড়া যদি হয় হাজারো বদমাইশ শিক্ষক ক্ষমা করতে পারে না পারে না অনেকটা পারে যে ছেলেটা বদমাশ বলে পড়া পড়ার জায়গায় রাখে আপনার কোনো ফরজ ইবাদত নেই পড়া নেই আর আপনি হাজার বাদরামও করবে আল্লাহকে সহ্য করবে তেমন একটু ফরজ নামাজ রাখেন ইবাদত গুলো রাখেন যদিও আমাদের ভুল ত্রুটি গোনা হয়ে যায় আল্লাহ হলো ক্ষমা কারণে ওয়ালা বান্দা হলো গোনা কারণে ওয়ালা আল্লাহ হলো ক্ষমা কারণে ওয়ালা জোরে বলে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন একটু দরুদ শরীফ আল্লাহ হুম্মা খুব জোরে ভরে পড়ো বড় বাবা এটা ঝিমঝিম লাগছে নাকি হয়তো বেশি রাত্রে উঠলে না আর বক্তৃতার সেই কন্ডিশন থাকে না দুটো করে জলসা করলে এমনি এনার্জিও থাকে না তাই বাপজি আমাকে বলেছিল এটা মশলা নিয়ে বলো তাই বাপজির কথা শুনে তো মনে কানে লেগে গেছে তাই না তাও আপনাদের কিছু যদি থাকে বলতে পারেন ভাই একটা নাথ শরীফ পড়ি ছোট করে বাপজি তো গজল পড়ি যাদের তো ওই গোশ রান্না করতে হরি করতে আমলা কি বড়া এটা ধনিয়া পাতা ছিটে দিতে হয় না ধনিয়া পাতা ছিটে দিলে কি হয় এটা গোশ তো খুশবু সেন লাগে নাকি একটা গজল পড়তে হবে কিতাবের নাম মেসকার শরীফ কেলাসের নাম কামেল কেলাস ইয়াকুল লি হাসানি নাজিবানি আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস রাসূল বলেছে যারা আমার নামে কবিতা আবৃত্তি নজম পাঠ করে আল্লাহ ফারেশতা জিবরিল দিয়ে তাদের রহমত ঝরনা পাঠিয়ে দেয় জোরে বলে সুবহানাল্লাহ এটা তাকবীর দেয় নারে তাকবীর হয়নি আর একটু জোরে বলে নারে তাকবীর আরে ভাইজান তো আসবে এসে গেছে চিন্তা নেই আর একটু জোরে তাকবীর দেয় নারে তাকবীর আর একটু জোরে বলে নারে তাকবীর মাশাআল্লাহ তাহলে গজল হবে তো বড় ভাই গজল হবে তো তুমি কি মাস্ক মাথায় পরেছো নাকি এই দেখো মাস্ক তো মাথায় পরেছো হাট বাবু মাস্ক মাথায় পরে বাবু এ তো কঠিন জিনিস তো ভাই পাগল না গরম বলো না আল্লাহ ভাইকে সুস্থ করেন বলো না আমিন আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন হবে সব দাও না বড় হুকো আপনি ছেলেরা কই ছেলেরা ওঠো ওঠো এসো তুমি এসো তুমি সাদা টবি এসো এই ফুল কোটা দাও দিন আমার কাছে এই ফুল দাও ওই হলুদ ফুল দাও এ ভেঙে ছোট মেরেছ হ্যাঁ একটা হলুদ দাও বাস হ্যাঁ সবুজ পাতাটা দাও ভাই ওটা কেন সবুজ পাতা হ্যাঁ আরে পুরোটা এই একটা পাতা তুলে দাও এখান থেকে আল্লাহ মাশাআল্লাহ এই লাল কোথায় সাদা কোথায় সাদা 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 নেই শুয়ে পড়ে নাকি কার তোলায় ও তোলায় আছে বার করো না এই রংটা কি রং চাচা কোথায় ও চাচা জীবনে তো প্রেম টেম কিছু করেন নি তো বলবে এটা কি এটা হলো লাল আর এটা হলো এটা দাও 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 সাদা রং দাও এটা হলো নেই নেই বাস থাক 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 ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ 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 এটাই সাদা ওই বেকা মতন টেকা মতন একটা বসিবে না তাই নাকি বলে তাই হয়েছে এটা হলো সাদা এটা হলো চাচা বলতে হবে আপনার কথা বলে না তা আপনি জানেন না কি রং হলুদ রং আর এটা হলো লাল আর এটা হলো দেখেছেন চাচা নাকি জানে না
কটা 250 টাকা দিলে 13 টাকা হয় তাহলে তাই জীবন কি হিসাব আছে সমস্যা হয়ে যাবে না আপনাদের এলাকার কথা বলছি না অনেক জায়গা দেখেছি কাবালি যখন করা হয় আর কাবালিতে আল্লাহর নাম নেওয়া হচ্ছে নবী পাকের নাম নেওয়া হচ্ছে আর কাবালিতে আল্লাহর নাম নবীর নাম নিতে 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 একদিকে শানাই একদিকে হারমোনিয়াম অপরদিকে ঢোল তাবলা অপরদিকে টংটঙ্গে আওয়াজ ব্যবহার করে তাহলে আল্লাহর নাম নাসিক কিম্বা নজম কিম্বা হাম কিম্বা নাত কিম্বা নাতে রসুল এগুলো জায়েজ কিন্তু ঢোল তাবলা বাদ্র তো এগুলো শরীয়তে হারাম অনেকে বলবে ভাই খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি দেখা যায় কাওয়ালি করতেন কাওয়ালি যারা কাওয়ালি করে তারা বলতে পারবে খাজা হুজুর তিনি কাওয়ালি করত ওদেরকে একটা বা জিজ্ঞাসা করবে খাজা হুজুর কাওয়ালি করত কোটা তা মেনে নিলাম কিন্তু খাজা হুজুর বলেছে যারা কাওয়ালি করবে তাদেরকে তোমাদেরকে নেড়া করতে হবে আর ময়লা কালো আলকাতরা তাদের মাথা ঢেলে দিতে হবে যারা কাবালি করে ওরা আমার প্রতি রেগে যাবে খাজা হুজুর কাবালি করতো আমি বলেছি কিন্তু খাজা হুজুর কোথায় বলেছে যারা কাবালি করবে মাথাটা নেড়া করে দিয়ে আর কালো আলকাতরা মাথা ঢেলে দিতে হবে তুমি কিতাব দেখাও ওদেরকে জিজ্ঞাসা করবে খাজা হুজুর কাবালি করতে বলেছে কোন কিতাবে তুমি দেখাও উনি বলবে আমার কোনো দলিল নাই তখন আমি বলবো আমারও কোনো দলিল নাই তোমার যদি দলিল থাকে আমারও আছে তোমার যদি না থাকে আমারও নাই তার মানে যেমন হুজুর তেমন শ্রোতা হতে হবে কাওয়ালি হয়ে গেছে না বাবা তোমার দরবারে সব পাগলের খেলা চলছে কাবালি দমদম জলজার পিছন থেকে কোন মেয়ে লোক ছেলে টান টান ঢোল বাজাচ্ছে রসুল তো বলেছে ওটাই তো হারাম আমরা বক্তৃতা করছি কোন ঢোল তাবলা আছে কিছু নেই আল্লাহ হে আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমার বাপজি বলছিল মশলার কথা ওই জন্য আমি বলছি কাবালি যারা করে পৃথিবীর হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিবির ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি পৃথিবীর অনেক মানুষেরা কাবালি করে আপনি পৃথিবীর জমিনে এমন একটা হাদিসের নাম বলেন যে হাদিসে ঢোল তাবলা নিয়ে গজল আর আবৃত্তি করা যায় ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি হাদিসটা বুখারী শরীফে এসেছে কিছুই নয় কিন্তু চাকা যখন ঘোরানো হয় তিনটে চারটে করে মোটর দানা ঘুমর দোয়া থাকে আর একবার করে পাক খেলে আর একটা ঝুমুর গার উপরে পড়ে ঝুমঝুম ঝুমঝুম করে আওয়াজ হয় রসুল বলেছে ব্যবসাটা হালাল কিন্তু বাদ্র যন্ত্র ব্যবহার করার জন্য টোটাল ব্যবসাটাই হারামে পরিণত হয়ে গেল ফের আমি আপনাকে বোঝাতে চাই আমাদের এলাকায় দেখা যায় মদন ব্যাপারী আসে বিস্কুট ব্যাপারী আসে আমাদের এলাকায় মদন ব্যাপারী সন পাপড়ি ব্যাপারী বাবা দেখা যায় কিছু কোটো কিছু পাল্টে ভাঙা কড়া ভাঙা রেশন ভাঙা এদিকে অনেকে দস্তা অ্যালমোনিয়াম ভাঙা কিংবা থানসাপ স্প্রাইটের ফান্টার কোটো অনেক কিছু তাকে দিলে দেখা যায় রাজা বাবু পাপড় বলে চিল্লা চিল্লি করে আবার ওর মাঝখানে গজল দোবা আছে একদিকে রাজা বাবুর পাপড় বলে বিজ্ঞাপন দেয় নবীনুল ভাইয়ের বড় একটা প্রতিষ্ঠিত ব্যবসা এখানে হর রকমের ক্রিমের আইসক্রিম পাপড় কিংবা বৌদিরা চেটে চেটে খেতে পারবে বড় তোমরা আসার পাবে বিভিন্ন ভেরাইটিসের বক্তৃতা দিতে দিতে যায় আর বক্তৃতা দিতে দিতে মাঝখানে কখনো গান ঢোকায় আবার মাঝখানে কখনো আবার গজল ঢোকায় ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি যারা মাঝখানে গান ঢুকিয়েছে আল্লাহ নবী বলেছেন গান সরাটা হলো হারাম যদি গান শুনে শুনে মনে মনে তৃপ্তি পায় আনন্দ পায় কলেমাতুল কুফুর কেতাবে বলেছেন ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যায় তাহলে একটা মদন ব্যাপারী বিস্কুট
ফুড ব্যাপারী চালতা আচার ব্যাপারী তিনি একদিকে বিজ্ঞাপন দিয়েছে আর মাসখানে গান ঢুকি দিয়ে যারা ঘুমিয়ে আছে তারাও শুনছে বাচ্চা কাচ্চারা ছুটে আসে তাহলে নিজেও পাপের কাজ করে হারাম উপার্জন করছে আর 10টা মানুষকে হারাম কাজে লিপ্ত করাচ্ছে শরীয়তে মুহাম্মাদির ফতোয়ায় ব্যবসাটা হালাল কিন্তু গান ব্যবহার করার জন্য হয়েছে হারাম এবার আপনি বলবেন মফিজুল ভাই তাহলে মাসখানে যে গান ঢুকিয়েছে গান আমি ডিলিট করে দিলাম আমি কি গজল দিতে পারবো উচ্চাইতে তো আরো বড় গুনার কাজ কেন গজল এসেছে ধর্মের জন্য ওয়াজ নসিহত এসেছে ধর্মের জন্য তোমার চালতা পাপড় বিক্রি করার জন্য আসিনি ঠিক না বে ঠিক ভাই ধীরে সুস্থে বক্তৃতা করি কিন্তু প্রতি নাইটে প্রতিটা বিভিন্ন ভাবে ঘুরিয়ে 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 ঘুরে বক্তৃতা করতে হয় ওই জন্য বক্তৃতা সবাই কিন্তু মুহূর্তের ভিতরে মাথায় নিতে পারবে না যে খোকা বলছে কি চিন্তা থাকে তো ওখানে অস করেছি লাইভ চলেছে কি অস করেছি না করেছি ছেলেরা সব দেখেছে আবার দ্বিতীয়বার যখন একই অস করো তখন হুজুর সেইটুই ভরাচ্ছ হে আমি আমার ছেলেরা জওয়ান যুবকের আমি আপনাকে বোঝাতে চাই তাহলে একদিকে অনেকে সন পাপড়ি বিক্রি করে টুং টুং করে হাতে একটা ঘুমটি থাকে বাড়ারা দেখা যায় ঘুমটি থাকে আওয়াজ দেয় আমার হিন্দু ভাইরা পূজো করে পারা নাম সারা নাম ব্রহ্মা মংসিত সংশ ওয়াং তা দর্শন শুক্ল পক্ষ সমা সবিমমে আদব বম এক একটা তারা পূজো করে আর টুং টুং করে নাড়া দেয় নাড়া দেয় অতি আছে যেখানে মুটকো ধরে রেখে দিয়েছে ওকে নাচে দেবদেবী ঠাকুরের ছবি দোবা আছে যেখানে মুটকো কত ধর রাখে ওই জায়গাটা দেব দেবী ছবি দোমা আছে আর যেটা নড়ছে এটা হলো অন্য ধর্মের আল্লাহর কোরআন করে দিয়েছে লা ইকরাহা ফিদ্দিন খবরদার তোমাদের আজান জানো হিন্দু ভাইরা না নাই আর ওদের ঘুমটা ঘুমতে জানো তোমরা কখনো নেবে না লা ইকরাহা ফিদ্দিন লাগুম দিন ও কোমলিয়া দিন ওদের ঘুমটি ওদের মন্দিরে রাখতে দাও তোমাদের আজান তোমাদের মসজিদে রাখতে দাও তাহলে ওদের ঘুমটি যখন হিন্দু ভাইদের হাতে ব্যবসার কেন্দ্রবিন্দু হয়ে যাবে রসুল বলেছে এটা হারাম চলবে না অনেকে মুদিখানা দোকান আছে অনেকে দেখা যায় ভুসিমালের দোকান আছে অনেকের পেট্রোল বিক্রি করে এখন পেট্রোলের দাম হলো 70 টাকা এখন 1 লিটার সলপিন দিয়েছে এই 700 গ্রাম সলপিন দিয়েছে আর 300 গ্রাম পেট্রোল দিয়েছে পেট্রোলটা দিয়ে ওজনে কম দামে আবার বেশি আবার ভেজাল মাল ছেলেরা যারা বাইক চালায় তাদের বাইকে ভরে দিয়েছে এই ব্যবসাটা হলো সম্পূর্ণ হারাম যারা কাপড় ব্যবসায়ী আছে কাপড় ব্যবসায়ী আগের এক বছর দু বছর আগে কারা কোটার প্যান্ট আর সিটের সৈতার কিংবা মাফলার গুনো তারা গোডাউন স্টোরে রেখে দিয়েছিল আর ওই গুনো যখন সুন্দর করে প্যাকিং করে টাঙিয়ে বলছে আগামী তিন দিন আগে কলকাতা চাঁদনি আর কলকাতা বড় খান্না থেকে নিয়েছি মিথ্যা কথা বলার জন্য ব্যবসাটা হারাম পরিণত হয়ে যাবে অনেক জায়গা দেখতে পেয়েছি যারা ব্যবসা করে এদিকে পাখা শুইজ ওদিকে লাইটে শুইজ আমরা সকলে দেখতে ভাই ভাই কিন্তু গরিব মানুষের বাচ্চা একটা দোকানে গিয়েছে বোনের জন্য শাড়ি কিনবে শাড়িটা যখন দোকানদার কাউন্টারে যখন দেখানো হয় শয়তান মার্কা সুইস কোথাও খুঁজে পাওয়া যায় না ঠিক যেখানে কাউন্টার পয়সা ড্রাম আছে ওই ডয়ারের পাশে শয়তান মার্কা সুইস 5-6টা সুইস মেরে দিয়েছে আর শাড়ির উপরে লাল নীল হলুদ লাইট গুলো পড়ে 2 টাকার মাল 22 টাকা পর্যন্ত চলে যায় তাহলে দুনিয়ার এত দোকানদার আছে সব জায়গায় সাদা লাইট আর যেখানে কাউন্টার শাড়ি পছন্দ করার জায়গা ওখানে সবুজ হলুদ লাইট দিয়েছে তার কারণ দোকানদারকে পাঁচ দে পদ বুঝিয়েছে সোজা কথা ও ব্যবসা হারাম ও হারাম ব্যবসা আর যদি কোনো ইমাম সাহেব আর হুজুর সাহেব ওইরকম হারাম ব্যবসার জন্য যদি ইয়া রাফি ওয়া দাইহি হাত তুলে যদি বলে আল্লাহ এই ছেলেটা ব্যবসা করে আল্লাহ এর ব্যবসায় বরকত দিও বসিরাত হুজুর ফতোয়ায় আমিনিয়াতে বলেছে হারাম জিনিসের জন্য দোয়া চাইলে বেঈমান হতে হয় নবী নূহ আলাইহি সালাম ওনার ছেলে কেনান হাম শাম ইয়াসিন কেনান চারটি ছেলে ছিল তার ভিতরে কেনান ছিল বেঈমান
আল্লাহ নবী ইয়া রাফি উঁচু করেছে ইয়াদাইহি দুনু হাত আল্লাহ আমার ছেলেকে তুমি হেফাজত করো আল্লাহ বলেছে নবী নু তুমি আমার কাছে মহব্বতের বন্ধু কিন্তু তোমার রক্ত হতে পারে আমি আল্লাহ আমার শত্রু হারামখোর ও জীবনে দোয়া কবুল করব না মারা যাবে বেঈমান হয়ে তথাপি তোমার ছেলে তোমার বাপের পরিচয় দিল না আমি আল্লাহ আমাকে বলে মানলো না যেটা হারাম হারামেই লেগে আছে তুমি হারামখোরের জন্য দোয়া করলে তোমার নবীর খাতা থেকে নামটা কেটে দেব একটা নবী যদি নিজের ছেলের জন্য তুমি দোয়া করো না তাহলে ইমাম সাহেব হুজুরের চাকরি থাকে বলে মনে হয় চাকরি থাকবে না মানে এটা আমরা বোঝাতে চাইছি যে আমরা হারাম খেয়ে যা জাহান্নামে যাই যাব ইমাম সাহেব তুমি দোয়াটা কম করো না তুমি দোয়া করো করো তাই ইমাম সাহেব ভাই ভাত খাওয়ার সময় দামি কথা বলছিল বলে বিয়ে হওয়ার সময় বোনের যখন বিয়ে হবে তখন ইমাম সাহেব খোঁজ রাখে ইমাম সাহেব 11টার সময় বরযাত্রী আসবে রাত 11টায় এটা মো ফোনটা খুলে রেখে দিও আর ডাকলে খবর দাও তুমি এসো কেন বোনের বিয়ে হচ্ছে আর যখন ছেলেদের বিয়ে হয় তখন ইমাম সাহেব ডাকে জ্বালাতন হবে আর তুমি বিয়ে করতে যাচ্ছ বাবা তুমি কি ইমাম সাহেবকে নবা না ওই জন্য বলছি ভাই এবার যখন দোয়া পড়বে তখন কি বলবে না বলে সব মনে মনে দোয়া করো এই যে বিরিয়ানি খাওয়ানোর সময় অনেক জায়গায় অনেক সময় দেখতে পেয়েছি আমরা বিরিয়ানি একটা কিছু নিয়ে আসলো একে নিয়ে এসে বলছে হুজুর ফাতিয়া করে দাও ফাতিয়া করে দাও বিরিয়ানি এক প্লেট নিয়ে আসলো প্লেটে নিয়ে আসার পরে হুজুর ফাতোয়া করে দাও ফাতিয়া করে দাও দোয়া দরুদ করে দাও ভোগ দিয়ে দাও আচ্ছা বলেন কোরআন শরীফের আয়াত পড়ে যদি ভোগ দেই এখন এই ভাগ ভাবে ছাগলে কুকুরে বাঁদরে হনুমান আর সমস্ত মানুষ বিরিয়ানি পায়ে ছড়াবে এবং ফেলে দিলে কুকুরটাও চাটবে ঠিক না বেটি কুত্তা ছাড়বে তো এখন আমি কি কোরআনের আয়াত পড়ে এতে ভোগ দেওয়া শরিয়াতে কি জায়েজ শরিয়াতে জায়েজ নয় বারবার বলছি এগুলো আমাদের মশলা জানতে হবে আর মশলা জানতে গেলে একটু লেখাপড়ার কাণ্ড জ্ঞান মাথায় রাখতে হবে এমনি অস্ত্র সহজ বুঝলেন না আল্লাহ আমি আপনাকে বোঝাতে চেয়েছি খুব ঠান্ডা মাথায় বোঝা লাগবে একদিকে আমি মশলার কথা বলছিলাম বাপজির কথা শুনে ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটা চুড়ি আর একটা চুড়ির উপরে যদি পড়ে যায় এর জন্য যদি রহমতের ফেরেশতা পালিয়ে যায় যারা আগ বিক্রি করে যদি টুং টুং করে আওয়াজ করে এর জন্য যদি আল্লাহ নবী বলেছে হারাম ব্যবসা হয় যারা সন পাপড়িয়া চালতা আসার বিক্রি করে ওরা যদি টুং টুং করে আওয়াজ দেয় এর জন্য যদি হারাম হয়ে যায় এগুলো আমি ছেড়ে দিলাম আমাদের কোলে সন্তানের দিকে একবার বিচার করে দেখো আমাদের ছোট ছোট বাড়িতে ছোট ছোট অনেক ভাই আছে অনেকে বোন আছে ছোট ছোট বাচ্চা আছে মা এখন ধান সারাই করা কাজ করে মা এখন কাম দেয় মা এখন বসে বিড়ি বাঁধে মা এখন বাড়িতে বসে কেতাব পড়ে বাচ্চাটা খেলা করে পুকুরে যাওয়ার ভয়েতে এখন বাচ্চার পায়ে দুটো একটা করে ঘুমুর বাঁধে না বাঁধে না ঘুমুর বাঁধে তো এখন বাচ্চার পায়ে একটা করে ঘুম দিয়েছে বাচ্চা যখন ডান পা তোলে ঘুম করে আওয়াজ হয় বাচ্চা যখন ছোটাছুটি করে ঘুম করে আওয়াজ হয় ঝুমঝুম করে আওয়াজ হয় বাচ্চার পায়ের ঘুমরের আওয়াজটা যখন না পায় আর যখন না পেল মা মনে করল আমার বাচ্চাটা মনে হয় কোন জায়গায় চলে গেছে আওয়াজটা কেন পাইনি জলদি করে মা কাজটা রেখে দেয় আর রেখে দিয়ে বাচ্চার কাছে আবার হাজির হয়ে যায় তাহলে আমি আপনাকে বোঝাতে চেয়েছি বাচ্চার দায়িত্ব নেবে মা কিন্তু
কিন্তু মা দায়িত্ব নেবে আমার আল্লাহর আল্লাহর দিকে দায়িত্ব নেবে আর বাচ্চা দায়িত্ব নেবে মা কিন্তু মায়ের ভরসা থাকবে আল্লাহর প্রতি ভরসা তাহলে মা যদি বলে আমার বাচ্চার পায়ে একটা ঘুমর বেঁধে দেব বাচ্চা কোথায় যাবে না যাবে আমি আওয়াজ পাবো এই সিদ্ধান্ত যদি নেওয়া হয় রাসূল বলেছে ঝুমঝুম ঝুমঝুম আওয়াজ করলে ওটা হলো বাদ্যযন্ত্র আওয়াজ ওটা হবে হারাম ওটা হবে হারাম চলবে না চলবে না কিন্তু আমাদের সমাজে অনেক নারীরা আছে অনেক ভাবীরা আছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর যখন একটু হাঁটা শিখেছে বাচ্চার পায়ে কিংবা হাতে একটা করে কালো দড়ি বেঁধে দিয়েছে আর যারা কালো দড়ি বেঁধে দিয়েছে মাশাআল্লাহ ভালো আবার একটু যখন হাঁটা শিখেছে বাচ্চার ডান পায়ে একটা করে বড় ঘুমুর দিয়েছে যে ঘুমুরটা আমরা দেখতে পাই গরুর গলা ঝুলানো থাকে এখন ওই ঘুমুর বাচ্চার পায়ে ঝুলছে নাকি ভুল বলছি এগুলো সব কানেক্ট করে নিয়ে আসতে হচ্ছে ভাই ওই জন্য কষ্টটা বেড়ে গেছে সব কানেক্ট করে নিয়ে আসতে হচ্ছে তালি যে ঘুমটা বাচ্চা যে ঘুমটা গরুর গলা ঝোলে কিংবা হনুমান কিংবা গাধা কিংবা ঘোড়া এদের গলা ঘুমর গুণ ঝোলে যে ঘর যে ঘুমটা পশু প্রাণীর গলা ঝোলে এখন ওই ঘুমটা বাচ্চার পায়ে ঝমঝম করে ঝুলছে আমি হাদিসটা এখানে রেখে দিলাম ওটা তো চলবে না চলেন এত গুণ বলার